এদিকে জ্বালানি তেলের দাম না কমালে শতভাগ ভাড়া বাড়ানোর হুঁশিয়ারি দিয়েছেন লঞ্চ মালিকরা। বরিশালের অভ্যন্তরীণ নৌ রুটে লঞ্চ চললেও এরই মধ্যে ভাড়া বেশি নেওয়ার অভিযোগ যাত্রীদের। এ বিষয়ে বিস্তারিত জানাতে বরিশাল নদীবন্দরে আছেন আমাদের সহকর্মী শফিক মুন্সি। সরাসরি চলে যাব তার কাছে। শফিক, রিচার্ড, বরিশাল নদীবন্দরে নিত্যদিনের যে কর্মব্যস্ততা আজকেও কিন্তু তেমনটাই আমাদের কাছে চোখে পড়েছে। লঞ্চের সাইরেন, কুলিদের ডাকাডাকি, যাত্রীদের হাঁকডাক সবই কিন্তু আছে নিয়মমাফিক, কিন্তু এই নিয়মমাফিক চিত্রটা কিন্তু বরিশালের যে অন্যান্য বাস টার্মিনাল, আমরা সকালে রূপাতলী বাস টার্মিনাল থেকে দেখিয়েছি, নতুলা বাস টার্মিনাল থেকে খোঁজ নিয়েছি, এমনকি বরিশালের অন্যান্য জেলা শহরের যে বাস টার্মিনালগুলো, সব বাস টার্মিনালগুলো খোঁজ নিয়ে যেটা জানা গেছে যে গতদিনের মতো তারা কিন্তু আজকেও তাদের গণপরিবহনগুলো বন্ধ রেখেছে। তাদের এই এই জায়গাটায় চলে যাওয়ার উদ্দেশ্য একটাই, যে তারা একটা কড়া ভাষায় প্রতিবাদ করতে চায় যে সম্প্রতি সরকারের পক্ষ থেকে যে জ্বালানি তেলের দাম, বিশেষ করে ডিজেলের দাম প্রতি লিটারে 15 টাকা বৃদ্ধি করার প্রতিবাদে গণপরিবহন বন্ধ রয়েছে, কিন্তু সেই চিত্রের ছিটেফোঁটাও কিন্তু নেই বরিশাল নদীবন্দরে। বরঞ্চ বাস বন্ধ থাকায় বরিশালের প্রত্যন্ত অঞ্চলে যাবার জন্য এখন ভরসা হয়ে উঠেছে এই বরিশাল নদীবন্দরের ছোট ছোট লঞ্চ। আমরা যতটা জেনেছি যে আজকে সকাল 5টায় প্রথম নদীবন্দর থেকে ভোলার উদ্দেশ্যে একটা ছোট লঞ্চ ছেড়ে গেছে, এরপর কিন্তু ধারাবাহিকভাবে অন্যান্য যে জেলা আছে, উপজেলা আছে, সব জায়গাতেই কিন্তু ধারাবাহিকভাবে লঞ্চ গিয়েছে। তবে যাত্রীদের কাছ থেকে যে অভিযোগটি আমরা পেয়েছি সেটি হচ্ছে, হঠাৎ করে আজকে তারা এসে দেখে যে আসন প্রতি প্রতিটা গন্তব্যেই 10 থেকে 15 টাকা করে ভাড়া বৃদ্ধি হয়েছে। যেমন আমি যদি একটু উদাহরণ দেই যে বরিশাল থেকে ভোলা যাবার জন্য গতকাল অবধি কিন্তু ভাড়া ছিল 90 টাকা, সেটা আজকে সকাল থেকে 100 থেকে 110 টাকা করে কিন্তু নেওয়া হচ্ছে। তো এই যে হঠাৎ করে ভাড়া বৃদ্ধি, এটার মানে একটা তীব্রভাবে অভিযোগ আমাদের কাছে যাত্রীরা করেছেন। তবে এ ব্যাপারে আমরা লঞ্চ মালিকদের কাছ থেকে যেটা শুনেছি যে তারা জেনেছে এবং তারা আমাদেরকে বলেছে যে জ্বালানি তো তাদেরও ব্যবহার করতে হয়, ডিজেলে তারাও চলে, এবং যে কারণে আগে যে পরিমাণ খরচে তারা যে কোনো গন্তব্যে যেতে পারতো তার থেকে এখন কিন্তু খরচ বেশি হচ্ছে। এই খরচের সমন্বয়ের কারণে তারা কিন্তু ভাড়াটা বাড়িয়ে দিয়েছে। বরিশাল নদীবন্দর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। আমি ফিরে যাচ্ছি স্টুডিওতে। রিচার্ড, বরিশাল নদীবন্দর থেকে যাত্রী ভোগান্তির সর্বশেষ খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শফিক মুন্সী।